সানিয়াতুল বিদা থেকে মদিনার সকল লোকেরা যখন তাদের মেহমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদর সম্ভাষণ জানিয়ে শুক্রবার মদিনার প্রাণ কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছিল, এখানে এসেই নামাজের সময় হয়। অসংখ্য লোকের সমাগমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগ আপ্লুত হয়ে জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে দুরাকাত নামাজ জামাতে আদায় করেছিলেন। পরবর্তীতে এই দিনের এই নামাজকে জুমার নামাজ হিসেবে ঘোষণা করা হয়। ইসলামের প্রথম জুমা এখানেই শুরু হয়েছিল এবং এই ময়দানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক জুমার খুতবা দিয়েছিলেন। শুধু দর্শক মণ্ডলী, সে আনন্দ তুচ্ছ, ঈদের আনন্দ, ঈদের আনন্দ তুচ্ছ সেই আনন্দের কাছে। সে আনন্দটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শহরে প্রবেশ করেন। মদিনার বনু নাজ্জার গোত্রের ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে কুবা থেকে যখন সাদর সম্ভাষণ জানিয়ে নিয়ে আসতেছিল, সেই বনু নাজ্জার গোত্রের এলাকাটি হলো এই এলাকাটি যেখানে আমরা দাঁড়িয়েছি, এই ময়দানটি। এবং এখানে আসার পর জুমার সময় হলে পড়ে, সেদিন শুক্রবার ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমা নামাজ এখানেই আদায় করেন। সেখানে একটি মসজিদ হয়েছে, মসজিদটির নাম হলো মসজিদুল জুমা। ইসলামে এটাই হচ্ছে প্রথম জুমা, এর আগে কোনো জুমা হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানকার ছেলে মেয়েদের মহব্বতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়ে হুজুর বলেছিলেন, তোমরা কি আমাকে এভাবেই চিরদিন ভালোবাসতে পারবে? ছেলে মেয়েরা বাচ্চারা তলোয়ারের নিচে নিজেদের গর্দান ঝুঁকিয়ে দিয়ে বলেছিল, হুজুর আমরা ভালোবাসা তো দূরের কথা, প্রয়োজন হলে আপনি এক্ষুনি আমাদের জীবন নিতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন তাদের উপরে। এই সেই ঐতিহাসিক জায়গা বনু নাজ্জার গোত্রের ময়দান। এখানে একটি মসজিদ তৈরি হয়েছিল পরবর্তীতে তুর্কি আমলে, তবে এই মসজিদটি ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে এখন আবার সে ময়দানে পরিণত করা হয়েছে। এটা একসময় মহল্লা ছিল, এটা একসময় বাড়িঘর ছিল বনু নাজ্জার গোত্রের ছেলে মেয়েদের, এবং তাদের বাড়ি ছিল এটা। এখান থেকে তারা হুজুরকে সাদর সম্ভাষণ জানাবার জন্য মসজিদে কুবায় গিয়েছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে আনন্দ প্রকাশ করেছিলেন, এখানেই জুমা পড়েছিলেন। ইসলামের প্রথম জুমার মসজিদ আজও সেখানে দাঁড়িয়ে আছে, আজও জুমা হচ্ছে, মসজিদের নাম হলো মসজিদে জুমা। এবং সেই থেকে গোটা মুসলিম বিশ্বে শুক্রবার জুমার নামাজ এই নিয়মে আদায় করার প্রথা প্রচলিত হয়, যা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সপ্তাহে একদিন অন্তত সমাজের সকল শ্রেণীর লোকের সমাগম হয় এই জুমার নামাজে, যাতে করে ভ্রাতৃত্ববোধ চিরজাগ্রত থাকে, ইসলাম সম্বন্ধে জ্ঞান চর্চা অব্যাহত থাকে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ও মহাসমাজ বিজ্ঞানীর আসন লাভ করেছেন।